الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحر ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب وقال تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة قرآن خلق شكرا ملي كسكن ذكركم لا إله إلا الله لا إله إلا الله محبتي زبان ছেড়ে সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললে গুনাহ হবে কি বলেন আপনারা গুনাহ হবে না আফযালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন লৌহ কলম চাঁদ সূর্য পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব যদি এক পাল্লাই দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাল্লাই দিলে লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটাই ভারী হয়ে যাবে সৌভাগ্যবান ব্যক্তিদের জবানে এই জিকির সব সময় চালু থাকে সুতরাং মহব্বতের সাথে প্রাণ খুলে সকলে মিলে কারণ এখানে কোরআন কারীম থেকে আলোচনা শোনার আগে জিকির করে মনটা একটু নরম করে নিল জমিন যদি উর্বর হয় তখন সেখানে বীজ বপন করলে ফসলটা ভালো উৎপাদন হয় ঠিক কিনা আপনারা এক একজন মানুষ এক এক জায়গা থেকে এসেছেন বিক্ষিপ্ত মন মানসিকতা রয়েছে আলোচনা শুরু করার সময় কিছুক্ষণ জিকির করলে মনটা কোরআন শোনার জন্য প্রস্তুত হয়ে যায় এই জন্য মনের উর্বরতা তৈরির জন্য তালিমা আপনাদের সকলকে জিকির করার জন্য বলছি জবান ছেড়ে কেউ জবান বন্ধ রাখবে না মহব্বতের সাথে অন্তরাত্মাকে পরিশুদ্ধ করার লক্ষ্যে
মহব্বতের সাথে সকলেই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন ফাঁসেকেরা করে হইচ প্রতিদিন মিথ্যে মুখোমুখি করে তুলে আজাজিলে সে গোমরাহি সুর গাছ করে তুলে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে বিনতি মহামহিম দয়াময়
জ্ঞানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার অন্তর্গত পলারোয়া গোপীনাথপুর ওয়ারিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত ২৪তম ঐতিহাসিক দুদিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানগত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছে, নত শিরে সুজুদ পেশ করছে, শ্রদ্ধায় সেজদাবনত হচ্ছে, শির নত করছে যে মহান মণি মুসলিম উম্মার এই অহপতনের লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে বাওয়াত বা আজমাত বা মহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি, উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরগুজার করছি, জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি, রব্বানা লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়াজিমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীর কোরআন মাহফিলকে কবুল করুন। গোপীনাথপুর ওয়ারিয়া কেন্দ্রীয় জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। মসজিদের সমস্ত হাজার আল্লাহ পাক তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। কাল হাশরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা এই আয়োজনটি আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। প্রিয় বন্ধুগণ, হেদায়েত দেওয়ার মালিককে মহব্বতের সাথে জবান ছেড়ে সকলে বলুন হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ। পৃথিবীর কোনো পীর, পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো দরবেশ হেদায়েতের মালিকানা বহন করে না, মালিকানা কার হাতে? আল্লাহ পাকের হাতে। তবে ওলামারা, হক্কানি পীর, আল্লাহ ওলি, দরবেশ বুজুর্গ যারা, তারা মানুষকে রাহনুমাই করে, সত্য পথের দিশা দেয়, কিন্তু তারা হেদায়েত দেওয়ার মালিক নন। মালিককে? আল্লাহ পাক মালিক। সুতরাং আজকে আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করব, আর আমার বয়ান শুনে আপনারা সকলেই হৃদয়ে প্রাপ্ত হয়ে যাবেন একথা আমি বিশ্বাস করি না। আমি আল্লাহর কাছে তামান্না করি এবং দোয়া করি, এবং হৃদয়ে আমি নিজেও আল্লাহর কাছে তামান্না করছি, আল্লাহ পাক যেন আমরা যারা এখানে এসেছি আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক আমি সহ, মামুন সহ, আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা সহ সকলকে হেদায়েতের উপর কবুল করেন। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে বড় প্রাপ্তি, অনেক বড় নিয়ামত। এই নিয়ামত প্রাপ্ত হলে প্রতিনিয়ত আল্লাহর কাছে নামাজ পড়ে এই দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগু কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমাদের রব,
لا تزيغ قلوبنا بعد إذ هديتنا আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরটাকে তুমি বক্র করে দিও না ওহাব লানা মিন লাদুনকা রাহমাত তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে রহমত দান করো ইন্নাকা আনতাল ওয়াহ্হাব নিশ্চয় তুমি সর্বশ্রেষ্ঠ দাতা জোরে বলুন সুবহানাল্লাহ হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে তবে একটা কথা মনে রাখতে হবে সকলকে এখানে যারা বসে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি কোরআন কারীমের সূরায়ে রাদে আল্লাহ পাক একটি মৌলিক কথা বলেছেন আল্লাহর বক্তব্য হচ্ছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম নিশ্চয় আল্লাহ ওই জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করে দেন না যতক্ষণ না পর্যন্ত সে জাতি নিজের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট না হয় সুতরাং কোরআন কারীমে সূরা আনকাবুতের একদম শেষ প্রান্তে আল্লাহ পাক এরই সামঞ্জস্য বিধান করে আরেকটি কথা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমি আল্লাহর পথে যারা মুজাহাদা করবে কষ্ট করবে ঘাম ঝরাবে হিদায়াত পাওয়ার জন্য লানাহদিয়ান্নাহুম সুবুলানা তাদের জন্য হিদায়াতের রাস্তা সমূহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে দেব এই কয়েকটি মৌলিক কথার আলোকে নিশ্চয় আমাদের কথা বুঝে এসেছে যে আল্লাহর কাছে এক নাম্বার আমাদের হেদায়েত চেয়ে নিতে হবে দু নাম্বার হেদায়েতের মুহতাজ হয়ে প্রচেষ্টা চালাতে হবে কোরআনের মাহফিলে এসে কেউ আমাকে হেদায়েত গিলিয়ে দেবে না এখান থেকে ছোট্ট ছোট্ট মৌলিক কথাগুলো কলবে ধারণ করে জীবনকে আলোকিত করতে হবে সুতরাং আজকের মাহফিলটা সাকসেস হোক কোরআন কারীম থেকে সার নির্যাস কিছু কথা হাদিসে পাক থেকে আমরা জীবন গঠনের মতো কিছু কথা এখান থেকে শিখে গোটা জীবনের মধ্যেই বাস্তবায়ন করতে পারি এমন একটা নিয়ত কি রাখা যায় না নিয়ত আছে কার কার আমি দোহার দেখতে চাই কার কার নিয়ত আছে যে আমরা আজকে এখান থেকে কিছু বাড়ি নিয়ে যাব আল্লাহ তুমি আমাদের কবুল করো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন হাত নামান এ কথা বলার আগে মৌলিক আরেকটা কথা বলি অনেক শ্রোতা মাহফিলে আসে একটা মাইন্ড নিয়ে আসে হেদায়েতের তামান্না নিয়ে আসেন না তিনি কোনো ব্যক্তিকে হয়তো টার্গেট করে আসেন দেখি হুজুর অমুকের ব্যাপারে কিছু বলে কিনা তিনি যে জোহর আসর মাগরিব নামাজ পড়েন না সেই ব্যাপারে কিন্তু খবর নেই একটু যদি বলতে হবে ঠিক কি না দেখি আমার পীরের মুরিদ তো আসে নাই দেখি আমার পীরের বিরুদ্ধে কিছু বলে কিনা আচ্ছা ওর নাম তো অনেক শুনেছি কিন্তু চেহারাটা একটু দেখে আসি কোন ভাষায় কথা বলে একটু সুর সার দিয়ে কিছু বলে কিনা হাজার মন মাইন্ড দিয়ে লোকেরা এখানে আসে আবার আল্লাহ কিছু মাহবুব বান্দা আসে কোরআনের মাহফিলে আল্লাহর কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে জীবনটাকে আলোকিত করা যায় কিনা আমরা আলোচনার প্রাককালে শুরুতে আমরা মাইন্ড সেট আপ করে ফেলি পরিষ্কার করে ফেলি আমরা যেহেতু তাফসীর কোরআন মাহফিল এটা গল্প কিংবা কিচ্ছা কাহিনীর মাহফিল নয় অবাঞ্ছিত কিচ্ছা কাহিনীর মাহফিল নয় কোরআনে কারীমের মধ্যে যা এসেছে হাদিসের মধ্যে যা এসেছে নির্ভরযোগ্য সূত্রে ইতিহাস থেকে যা পাওয়া যায় আমরা সে নিয়েই কথা বলবো আমরা বলি ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার কোরআনে কারীমের মাহফিল নিয়ে অনেক মুসলমানদের মনের মধ্যে শঙ্কা কাজ করে ভীতি কাজ করে বক্তা না জানে কি বলে ফেলে না জানে মুখ ফসকায় কি না কি বলে ফেলে এমন একটা আতঙ্ক অনেকের মধ্যে কাজ করে কিন্তু মনে রাখা উচিত আল্লাহ কোরআন তো সাম্যের কথা বলে ইনসাফের কথা বলে আদালতের কথা বলে ন্যায়পরায়ণতার কথা বলে শান্তির কথা বলে পৃথিবীর সমস্ত অশান্তি দূর করার কথা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলে যদি বলুন না ঠিক কি না আমি আজকে আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে কোরআন কারীমের সূরে আল ইমরান থেকে ছোট্ট একটি আয়াত কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমার খুতবার মধ্যে ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামগ্রিকভাবে মানুষকে একটা মেসেজ দিয়েছেন পৃথিবীতে আমরা যারা আগমন করেছি লোভ লালসা পৃথিবীর প্রতি আকর্ষণ আমাদের সকলের অন্তরে কম বেশি আছে না এটা জুড়ে বলতে হবে আছে না যত বড় হুজুর আর আল্লামা হোক না কেন তার মনের মধ্যে লোভ লালসা ঘৃণা থাকতে পারে কিনা সেটা একটা স্বাভাবিক প্রকৃতি মানুষের অন্তঃকরণের মধ্যে যে এই সমস্ত রূপ ব্যাধিগুলো বাসা বাঁধে এগুলো কোরআন কারীম থেকে প্রেসক্রিপশন নিয়ে ট্রিটমেন্ট নিয়ে দিয়ে বান্দাকে শুধরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রে আদা তার চেয়ে উন্নত কোয়ালিটির মানুষ এই পৃথিবীতে বিগত জীবন আগমন করেনি বর্তমানেও করেনি ভবিষ্যতেও আগমন করবে না জোরে বলতে হবে ঠিক কি না সেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটাকে এই বুকটা চিড়ে নাভি থেকে বুকটা সম্পূর্ণ চিড়ে ওপেন হার্ট সার্জারি করে ফেরেশতার মারফতে তার কানটাকে জান্নাতের পানি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলেন আমার প্রিয় ভাইরা মানুষ মানব দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মানুষের কলব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আল্লাহর হাবিব দুজাহানের বাদশা ইমাম মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আনবিয়া নবীনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ওহির নির্দেশনা ছাড়া কোনো কথা বলতেন না শরীয়ত সিদ্ধান্ত ব্যাপারে তিনি বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা দেহের মধ্যে গোশতের একটা টুকরা আছে প্রতিটা দেহের ভিতরে গোশতের একটা টুকরা আছে ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু যে গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় গোটা দেহটা ভালো হয়ে যায় ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আর সেই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটা নষ্ট হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ওয়াহিয়াল কলব জেনে রেখো সেই গোশতের টুকরার নাম হচ্ছে মানুষের অন্তর লুকমান হাকিমের নাম তো নিশ্চয়ই আপনারা শুনেছেন নবী ছিলেন না পয়গাম্বর ছিলেন না কিন্তু এত বেশি সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের নূর দ্বারা তার অন্তরকে আলোকিত করে গোটা বিশ্ব মানবতার মধ্যে আল্লাহ পাক তার সম্মানকে উপরে উঠিয়ে দিয়েছেন গোলাম এবং ক্রীতদাস ছিলেন লোকমান হাকিম দেখতে কালো মানুষ ছিলেন বেটে মানুষ ছিলেন ইলহামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল লোকমান তুমি কি রাজত্ব চাও নাকি ইলিম চাও লোকমান হাকিম বললেন রব্বুল আমিন আমি রাজত্ব চাই না আমি তোমার পক্ষ থেকে ইলমের দৌলত চাই আল্লাহ পাক তাকে ইলিম দিয়ে ধন্য করে দিলেন বিশ্বময়তার মর্যাদা সমন্বিত হল যে মনিবের আন্ডারে তিনি ছিলেন যার গোলাম তিনি ছিলেন সেই মনিব লোকমান হাকিমের বক্তব্য চালচলন দেখে বুঝতে পেরেছিলেন লোকটা একটা জ্ঞানী মানুষ জ্ঞানের গভীরতা আন্দাজ করার জন্য লোকমানের মনিব লোকমান হাকিমকে ডেকে বলে লোকমান তুমি আজকে একটা খাসি জবাই করবে খাসি জবাই করে এই খাসির দেহের মধ্যে সর্বনিকৃষ্ট অঙ্গ দুটা কেটে আমার সামনে হাজির করে দিবে লোকমান হাকিম খাসি জবাই করলেন খাসি জবাই করে গোটা খাসির দেহের ভিতরে সর্বনিকৃষ্ট দুটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন মনিব তাকায় দেখেন লোকমান হাকিম খাসির জিহ্বা এবং তার হৃৎপিণ্ড কেটে হাজির করেছে আল্লাহু আকবার লোকমান হাকিমের মনিব বুঝতে পারলেন লোকমানের জ্ঞানের গভীরতা জবানা কাল হচ্ছে একটা দেহের মধ্যে সর্বনিকৃষ্ট অঙ্গ আবার কিছুদিন যেতে না যেতেই লোকমানের মনি লোকমানকে ডেকে বলছে লোকমান তুমি আজকে আরেকটা খাসি জবাই করবে খাসি জবাই করে ওই খাসির মধ্যে সর্বোৎকৃষ্ট দুটি অঙ্গ কেটে আমার সামনে হাজির করে দিবে লোকমান হাকিম এবার আরেকটা খাসি জবাই করলেন সর্বোৎকৃষ্ট দুটি অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন মনিব তাকিয়ে দেখলেন কিছুদিন আগে সর্বনিকৃষ্ট অঙ্গ কাটার কথা বললে লোকমান হাকিম যে দুটি অঙ্গ কেটে সামনে এনে দিয়েছিল সর্বনিকৃষ্ট অঙ্গ কাটার কথা বললে যে দুটা অঙ্গ কেটে এনেছিল এখন সর্বোৎকৃষ্ট দুটি অঙ্গ কাটা কথা বলার পরেও সেই দুটি অঙ্গ কেটে সামনে এনেছে লোকমান হাকিমের মনিব লোকমানকে ডেকে বললো ওয়া লোকমান আমি তোমাকে সর্বনিকৃষ্ট অঙ্গ কাটতে বলেছিলাম তুমি এই দুটা অঙ্গ কেটে আনলে
আবার সর্বোৎকৃষ্ট দুটি অঙ্গ কাটতে বললে দুটোই তুমি কেটে আনলে রহস্য আমাকে বুঝায় বলো লোকমান হাকিম বলেন মনির শোনেন গোটা দেহের মধ্যে এই দুটা অঙ্গ সবচাইতে নিকৃষ্ট হয় আবার এই দুটা অঙ্গই সবচাইতে উৎকৃষ্ট হয়ে যায় ব্যক্তি যদি ভালো হয় তার জবান আর আত্মা দেহের মধ্যে শ্রেষ্ঠ অঙ্গে পরিণত হয় কথা বলতে হবে ঠিক কি না ব্যক্তি যদি ভালো হয় সেই ভালোটা তার চেহারা দিয়ে প্রমাণ হয় না ভালো হয় তার মন দেখে ভালো হয় তার জবান দেখে কথা বলুন না ঠিক কি না আমাদের দেশে এমন লোক আছে দেখবেন এত সুন্দর চেহারা এত সুন্দর বংশ মুখের ভাষা এত খারাপ এত বিশ্রী জবান থেকে হিংসাত্মক কথা বের হয় আক্রমণাত্মক কথা বের হয় সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কথা জবান থেকে বের হয় যদি বলুন তা ঠিক কিনা বলবে লোকমান হাকিম বলেন আমার কোন ব্যক্তি যদি খারাপ হয়ে যায় এই জবানের চাইতে নিকৃষ্ট অঙ্গ আর থাকে না আর ব্যক্তি যদি ভালো হয়ে যায় এই জবান আর তার হাত তার কলবের চাইতে উৎকৃষ্ট অঙ্গ দেহের মধ্যে আর থাকে না জোরে বলেন সুবহানাল্লাহ দুজাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষের বাহ্যিক অবয়বকে চেঞ্জ করার জন্য দুনিয়াতে পাঠাননি পাঠিয়েছিলেন মানুষের অন্তরকে পাক এবং সাফ করে দেওয়ার জন্য নবীজি মানুষের অন্তরটাকে কেমন পবিত্র করেছেন লক্ষ্য করেন দুনিয়ার প্রতি মায়া মহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে যেমন আছে সাহাবায়ে কামের দিলেও কিন্তু তেমনই ছিল কথা বলতে হবে ঠিক কিনা তাদেরও তো স্ত্রী সন্তান পরিবার পরিজন জায়গা জমির দরকার ছিল না ছিল কিনা যদি বলেন থাকাটাই স্বাভাবিক কোরআন মাজিদে সূরা আল ইমরানের যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আমিন গোটা বিশ্ববাসীকে মেসেজ দিয়েছেন বান্দারা পৃথিবীর মধ্যে সাতটা জিনিসের আকর্ষণ মানুষের স্বভাব জাত কয়টা জিনিসের আকর্ষণ সবাই সাতটা গুলোচা করে দেয় এইভাবে বাড়িতে গিয়ে যেন কথাটা ভুলে না যান এই জন্য হাত উত্তোলন করিয়েছি যাতে করে এই পয়েন্টটা মনে থাকে কয়টা জিনিসের আকর্ষণ আরো জোরে বলুন সাতটি জিনিসের আকর্ষণ মানুষের স্বভাব যা কোরআন বলছে কে বলছে যদি বলেন তো কোরআন বলছে যে আয়াতটা তেলাওয়াত করেছে আল্লাহ কি বলে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা সাতটি জিনিসের মধ্যে এক নাম্বার হচ্ছে স্ত্রীদের প্রতি মানুষের আকর্ষণ এরা স্বভাব যাক মেয়েদের প্রতি যে আকর্ষণটা স্বভাব যাক ওয়াল বানিনা সন্তানের প্রতি মানুষের আকর্ষণটাও স্বভাব যাক ওয়াল কনা তুইরিল মুকন্তরাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দ সোনা রূপার প্রতি আকর্ষণ মানুষের স্বভাব যাক পঞ্চম নাম্বার হচ্ছে ওয়াল খাইলিল মুসাওয়ামা চিহ্নিত ঘোড়া যুদ্ধের জন্য যে বাহন ছিল তৎকালীন যুগে কিংবা চলার জন্য যে বাহন ছিল যদি সহজে বলা যায় বর্তমান জমানার সাথে উপমা দিলে বলা যায় বাহন যানবাহন গাড়ি ট্রেন লঞ্চ বিমান স্টিমার এগুলোর প্রতি মানুষের আকর্ষণ আছে না স্বভাব গবাদি পশুর প্রতি আকর্ষণ মানুষের স্বভাব যা কৃষক দেখবেন তার পশুটাকে গরুটাকে কত মহব্বত করে গাভীটাকে কত ভালোবাসে ছাগলটাকে কত মহব্বত করে আর সাত নাম্বার হচ্ছে ওয়াল হাসি জমি জামা ক্ষেত খামার এগুলার প্রতি মানুষের আকর্ষণ হচ্ছে স্বভাব যাক তবে মনে রেখো দালিকা মাতাউল হায়াতি দুনিয়া এই যে স্বভাব যাক কয়েকটা জিনিসের আকর্ষণ তোমাদেরকে টানে ম্যাগনেটিক পাওয়ারের মতো তোমাদেরকে আকর্ষণ করে এগুলো হচ্ছে দুনিয়ার চাকচিক্যময় নিয়ামত দুনিয়ার সামগ্রী এগুলো সব ক্ষণস্থায়ী ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব তবে এগুলো দেখেই যেন তোমাদের মন ভুলে না যায় তোমাদের আসল বাসস্থান আসল শান্তি নীর আমি আল্লাহর কাছে রয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ যা কিছু বলা হলে সব ক্ষণস্থায়ী এগুলো আস্তে আস্তে শেষ হয় কিন্তু আমি আল্লাহর কাছে যা রয়েছে তা কোনোদিন শেষ হবে না জোরে করে আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের অন্তরের ট্রিটমেন্টটা কেমনে করেছেন লক্ষ্য করেন একদিন রহমাতুল্লিল আলামিন চমৎকার একটা চাদর গায়ে দিয়ে বসে আছেন তাকে একজন ব্যক্তি সেটা হাদিয়া দিয়েছে
আর সেই চাদরটা ছিল রেশমের চাদর তার মধ্যে ছিল সুন্দর কাজ করা কারু কাজ করা নবীজি সাধারণত দামি পোশাক আশাক করতেন না স্বভাবজাত পোশাক করতেন যখন সামনে যেটা পেয়েছেন তৎকালীন যুগে সে পোশাক পরতেন কখনো লুঙ্গি পরেছেন কখনো চাদর গায়ে দিয়েছেন কখনো জুব্বা পরেছেন একেবারে আচ্ছাদ করে এই ঢঙেই পড়তে হবে এমন কোন পোশাক রাহমাতুল্লিল আলামিন এককভাবে পরেননি কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢিলাঢালা জামা পরতেন অধিকাংশ সময় চাদর গায়ে দিয়েছেন অসংখ্য হাদিস থেকে তার প্রমাণ পাওয়া যায় তো চাদর গায়ে দিয়ে বসে আছেন চাদরটা ছিল রেশমের চাদরটা ছিল সুন্দর কারুকার্য করা আপনারা একটু চিন্তা করে দেখুন রহমাতুল্লিল আলামিনের চেহারা কত সুন্দর ছিল পৃথিবীর কোন মানুষের সাথে যার সৌন্দর্যতা চলে না ঠিক কিনা বলেন তাবাম পৃথিবীতে আল্লাহ নবী যে সুন্দর করে পৃথিবীর কোন মানুষকে আল্লাহ পাক তৈরি করেননি যার দরুন উম্মুল মুমিনীন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন পৃথিবীর একটা সূর্য আছে যেই সূর্য সকালবেলা উদিত হয় আর আমারও একটা সূর্য আছে যেই সূর্যটা আমার ঘরে ইশারের নামাজের পরে উদিত হয় আল্লাহু আকবার বলে আমার যুবক ভাইরা এমন একজন সুন্দর ব্যক্তি রহমাতুল্লিল আলামিন রেশমের চাদর গায়ে দিয়ে যখন বসে আছেন চেহারার সৌন্দর্যতা হাজার গুণে বেড়ে গিয়েছে সাহাবায়ে কেরাম নবীর চেহারা দেখে বিস্মিত হয়ে গেলেন সাহাবায়ে কেরাম হুজুরের সামনে আসতে থাকলেন এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের চাদরখানা হাত দিয়ে ধরতে থাকলেন আর বুঝতে থাকলেন আর বলতে থাকলেন ইয়া রাসূলুল্লাহ কত চমৎকার এই চাদরখানা কত এনা সুন্দর নবীজি যখন বুঝতে পারলেন দুনিয়ার সামান্য একটা পোশাকের প্রতি সাহাবীদের মন ঝুঁকে গিয়েছে সাথে সাথে আল্লাহর নবী সাহাবীদের মনকে পরকাল মুখে ঝুঁকায় দেওয়ার জন্য হুজুর বললেন লামানা দিলু সাদিন ফিল জান্নাতি আফদালু মিন হাজা নবীজি বললেন সাহাবীরা সামান্য এই চাদরখানা দেখে তোমরা অবাক হয়েছো বিমুগ্ধ হয়েছো মনে রেখো আমার সাহাবী সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে আল্লাহ যে চাদরটা পরাবেন সেই চাদর ইট থেকে হাজার গুণে উত্তম ঘটনা থেকে দুইটা বিষয়ে ইঙ্গিত পাওয়া যায় এক হচ্ছে রাসূলের সাহাবী সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ফুটে উঠেছে লক্ষ লক্ষ সাহাবীর ভিতরে নবীজি সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে চাদর পাওয়ার কথা ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন আমার এই সাহাবী নিশ্চিতভাবে জান্নাতে যাবে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা একটা কথা বলি বর্তমানে ওহির দরজা কি খোলা না বন্ধ প্রশ্ন কি বেশি কঠিন করেছে নাকি ওহির দরজা কি খোলা আছে না বন্ধ হয়ে গেছে এতে সন্দেহ আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরে কোন নবী আছে পয়গাম্বর আছে সুতরাং যেটা আল্লাহর পক্ষ থেকে নতুন করে কোনো ওহি আসবে না সুতরাং স্পেসিফিক এই লোকটা জান্নাতি এই লোকটা জাহান্নামি এমন বলার ক্ষমতা পৃথিবীর সাধারণ কোনো মানুষের আছে না জোর আওয়াজে বলতে হবে আছে না যদিও আমার দেশের ভণ্ড পীরেরা মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করে এটা যদি বলতে হবে আছে না নাই বেহেশতের টিকিট বিক্রি করে মাইকের সামনে বসে এমন ভাবে বক্তব্য দেয় মনে হয় আল্লাহর কাছ থেকে জান্নাতের ঠিকাদারি নিয়ে বসে উনি এরকম ধান্দাবাজ প্রতারক এই সমাজে আছে না আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন জোর করে আমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বললেন সাদ বিন মুয়াজকে বেহেশতে যে চাদরখানা আল্লাহ পরাবে সেই চাদরটা এই চাদর চাইতে অনেক উত্তম মেসেজ দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে সাদ বিন মুয়াজ নির্ঘাত বিলাসক আল্লাহ জান্নাতি কথা বলতে হবে ঠিক কি না এখন আপনারা স্বাভাবিকভাবে মনের মধ্যে প্রশ্ন আসে লক্ষ লক্ষ সাহাবি থাকা অবস্থায় বিশেষ করে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা এর নামটা উল্লেখ করার পেছনে হিকমতটা কি প্রজ্ঞাটা কি উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জান্নাতি হবে এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল এক নম্বর বক্তব্য দু নম্বর বক্তব্য হচ্ছে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্যাদায় অধিষ্ঠিত হওয়ার পেছনে সবচেয়ে বড় যে কারণ সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা আশিক সাহাবি ছিলেন নিশ্চিতভাবে সমস্ত সাহাবী রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বত করতেন
সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আবেগ অনুভূতির খুব ব্যতিক্রম ছিল একেবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন যা বলতেন যা শুনেছেন জীবন দিয়ে তা পালন করার চেষ্টা করতেন কতটা মহব্বত করতেন একটা হাদিস থেকে তার প্রমাণ পাওয়া যায় আমরাও তো বর্তমান জামানায় অনেক আশিক দেখি আশিক রাসূল দাবিদার দেখি মিলাদ এবং সিন্নি পাওয়া গেলে আশিক পাওয়া যায় মিলাদ নাই সিন্নি নাই আশিক নাই একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কি না বলেন যেই সুন্নাহ মানলে পেট এবং পিঠ দুটাই হেফাজতে থাকবে সেই সুন্নাত নিয়া বহুত কামরা কামরি আর যেই সুন্নার কথা বললে পিঠের চামড়া চলে যেতে পারে সেই সুন্নাহ ধারে কাছে নাই বাস্তবতা সমাজে আছে না নাই আছে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন শ্রেণীতে আসে একটা ঘটনা থেকে প্রমাণ পাওয়া যায় গজওয়ায়ে আহজাব খন্দকের যুদ্ধের সময় সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু দ্বারা মারাত্মকভাবে জিহাদের ময়দানে আক্রান্ত হয়ে গেলেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে আংটা ওয়াসাত তীর লেগে গেল কাফের কর্তৃক নিক্ষিপ্ত তীরের ক্ষতা বিক্ষত হয়ে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেলেন গা থেকে অজস্র ধারায় রক্ত ঝরতে থাকলো তিনি যখন কষ্ট পাচ্ছিলেন আল্লাহর কাছে হাত তুলে বললেন রব্বুল আলামিন আমি জানি না এই আঘাতে আমার শাহাদাত মঞ্জুর হবে নাকি সে আমার জানা নাই তোমার কাছে আমার একটা তামান্না কুফফারদের সাথে আমি সারা জীবন লড়াই করেছি আমার মনের মধ্যে একটা স্বপ্ন হলো মক্কাতুল মুকাররমার কুরাইশে যে সমস্ত কাফেররা আমার নবীকে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে আমার নবীজি নামাজ পড়তে গিয়েছে উটের ভুঁড়ি তার মাথার উপর যারা চাপিয়ে দিয়েছে আমার নবীকে পাগল বলে পাথরে মেরে যারা ক্ষত বিক্ষত করেছে আমার নবীকে দেশান্তরিত করেছে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে পাগল বলে উপহাস করেছে ঠাট্টা বিদ্রুপ করেছে আমার নবীর ওই সমস্ত জানি দুশ্মনদের সাথে আমার লড়াইয়ের একটা স্বপ্ন আছে আমি জানি না মুসলমানদের সাথে মক্কার ওই সমস্ত কাফের যারা নবীজির দুশ্মন তাদের সাথে লড়াই আজও বাকি আছে নাকি যদি মক্কার কাফেরদের সাথে মুসলমানদের জিহাদ আজও বাকি থাকে যেটা আমার জানা নাই তোমার কাছে আমার তামান্না এই আঘাতে যেন আমার শাহাদাত মঞ্জুর না হয় আমি যে এতটুকু হায়াত পাই যাতে করে নবীর দুশ্মনদের সাথে লড়াইয়ে আমি অবতীর্ণ হতে পারি আমি নবীর দুশ্মনদের বিরুদ্ধে লড়তে লড়তে জীবন দিয়া শাহাদাতের তামান্না নিয়ে শাহাদাতের পেয়ালা পান করে তোমার দরবারে যেন হাজির হয়ে যেতে পারি আল্লাহু আকবার বল নবীর দুশ্মন যারা আমি তাদের বিরুদ্ধে লড়তে চাই আল্লাহু আকবার দেখেছেন শাহাদাতের তামান্না তাৎক্ষণিক না এমনিতেই দিয়ে যেতে চাচ্ছেন না নবীর দুশ্মনদের সাথে লড়তে চান লড়তে লড়তে মরতে চান যারা আমার রসূলকে কষ্ট দিয়েছে মহব্বত কত দৃঢ় সাদ বিন মুয়াজ বললেন আর যদি এমন হয় কুফফার কুরাইশদের সাথে মুসলমানদের লড়াই আর বাকি নাই সব শেষ হয়ে গেছে তোমার কাছে আমার তামান্না হলো এই আঘাতেই যেন আমার শাহাদাতটা মঞ্জুর হয়ে যায় সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বিক্ষত হয়ে ঘরের মধ্যে পড়ে থাকলেন হঠাৎ করে কিছু সময় পরে জিবরাইল আলাইহি সালাতু ওয়াসালাম মাথার মধ্যে একটা রুমাল পরে রেশমি রুমাল মাথায় পাগড়ি বেঁধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হলেন হাজির হয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে আজকে কার ইন্তিকাল হয়েছে কেন রাসূল জিজ্ঞেস করলেন কেন কি হয়েছে জিবরাইল আপনার উম্মতের ভিতর আজকে এমন একজন ব্যক্তির মৃত্যু হয়েছে যারা আত্মা নিয়ে আরশের মধ্যে ফেরেশতারা কারাকারি শুরু করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত আনন্দে কেঁপে উঠেছে জোরে বলুন সুবহানাল্লাহ এ কথা শোনা মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তরি ঘড়ি করে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন গিয়ে দেখেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা মাটিতে পড়ে আছে আর শাহাদাতের মর্যাদা নিয়ে আত্মাটা আল্লাহর দরবারে হাজিরা দিয়েছে আমার প্রিয় যুবক ভাইরা
শিক্ষা গ্রহণ করতে হবে সাহাবায়ে কেরামের কাছ থেকে, ঈমান গ্রহণ করতে হবে তাদের কাছ থেকে। স্বার্থপর হওয়া যাবে না। আমার দেশের মধ্যে বিরিয়ানি আর তেহারি আর খাওয়া আশেকের রসুল আছে, কিন্তু জীবন দেওয়ার মতো আশেকের বড় অভাব দেখা গেছে। কথা বলতে হবে ঠিক কিনা বলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবীর সম্মান রক্ষা করার জন্য যদি জীবনটা বাজি রাখতে পারে, আমরা তো সেই একই নবীর আদর্শের সৈনিক, আমরাও তো তাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। কোরআন তো বলে দিয়েছে আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিন মুসলমানের কাছে তাদের জীবনের চাইতেও প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের এই দিনেও আল্লাহ নবীর সম্মান নিয়ে ইজ্জত নিয়ে যখন টানা হাসা শুরু হয়ে যায়, আমি বাংলাদেশের অনেক লোকদেরকে দেখেছি নেতার জন্য মাহফিলে স্লোগান দেয়, নেত্রীর জন্য লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যায়, ফেসবুকে স্ট্যাটাস দেয়, কলাম ধরে বিতর্ক যুদ্ধে জড়ায় যায়, কিন্তু নবীজির সম্মান হানি হয়, মুসলমানের সন্তান জবানে একটু প্রতিবাদও জানায় না, এমন মুসলমান এই সমাজের মধ্যে আছে না নাই? আজকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটু তাকায় দেখেন, পঞ্চগড়ের মাটিতে কুখ্যাত কাফের কাদিয়ানি সম্প্রদায় যে কাজটা করেছে, যারা আমার নবীর পরেও আরো নবীর দাবিদার, নাউজুবিল্লাহ বলবেন না, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টির প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী যারা মানে আর মানে না তাদের প্রশ্ন। এখানে যারা আছে ইমানদারের মতো বুক ফুলায় জবাব দিবেন, আমাদের নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আছে? জোর আওয়াজে বলতে হবে আছে। কারণ এই ঘোষণা পৃথিবীর কোন আলেম দেয়নি, ঘোষণা দিয়েছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা তিনি নন, ওয়ালাকিন রাসূল আল্লাহ তিনি হচ্ছেন আমি আল্লাহ রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন এবং তিনি হচ্ছেন শেষ নবী। তিনি কি নবী? সবাই বলেন তিনি কি নবী? শেষ নবী। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবীও নাই কোনো রাসূলও নাই। আমি হচ্ছি শেষ নবী। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলেছেন বিরাট একটা বিল্ডিং নির্মাণ করা হলো, ইমারত নির্মাণ করা হলো, সমস্ত কাজকে সম্পন্ন করা হলো, কিন্তু বিল্ডিংটার সামনে একটা ইট বাকি আছে। দৃষ্টিরঞ্জন সেই বিল্ডিংটা দেখে ইমারত দেখে লোকেরা অবাক বিস্ময়ে বলতে থাকলো এত সুন্দর বিল্ডিং একটা ইট কেন বাকি আছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক এই পৃথিবীতে নবুয়তের একটা ইমারত নির্মাণ করেছেন, সেখানে একখানা ঈদ বাকি ছিল, ওই বাকি ঈদটা আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাধ্যমে নবুয়তের সেই ইমারত পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? ভাইরা আমার অসংখ্য হাদিস দ্বারা কোরআন কারিমের আয়াত দ্বারা প্রমাণিত নবীর পরে নবী নাই, অথচ কুখ্যাত কাফের ব্রিটিশদের তৈরি করা মুসলমানদের চূড়ান্ত দুশ্মন গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে বলেছে যে ব্যক্তি আমাকে নবী মানবে না, আমাকে নবী হিসাবে যে বিশ্বাস করবে না, সে হচ্ছে অবৈধ সন্তান। বলে আমার ভাইয়েরা, আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, সরকার দলের সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা আছে, তারা কি গোলাম আহমদ কাদিয়ানি কি নবী মানে? জুড়ে বলুন গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি নবী? যেহেতু বিশ্বাস করে না, সেই হিসেবে তার ফতোয়া অনুযায়ী সকলেই কাফের। কথা কন ঠিক কিনা? আমার পণ্যগণ, প্রশ্ন হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে যে কুখ্যাত কাফের, এতে কি আমাদের কোনো সন্দেহ আছে? একটু জুড়ে বলেন তো সন্দেহ আছে? পৃথিবীর অনেক মুসলিম দেশে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে। আমার একটা বিষয় আফসোস লাগে, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ,
এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যেমন বসবাস করছে অমুসলিম হিসেবে নিজস্ব ধর্মীয় পরিচয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরাও যদি নিজস্ব ধর্মীয় পরিচয়ে বেঁচে থাকে যে তারা কাদিয়ানি ধর্মের অনুসারী আমাদের কোনো অসুবিধা আছে না যদি কোনো অসুবিধা আছে কিন্তু আপত্তি হলো ওরা বলে না আমরা কাদিয়ানি ধর্মের অনুসারী না আমরা মুসলমান ধর্মের অনুসারী একটু নাউজুবিল্লাহ জোরে বলতে হবে না মুসলিম ধর্মের অনুসারী হয়ে আবার বলছে যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানবে না ওরা কাফের তাহলে ওরা আমাদেরকে কাফের ঘোষণা দিয়েছে কিন্তু আপনারা এ কথা জেনে রাখুন পৃথিবীর সমস্ত মুফতি মুহাদ্দিস ফুকাহা ওলামা আলেম ওলামা পীর বুজুর্গ কি ওয়াহাবি বলেন কি সুন্নি বলেন কি মাজহাবি বলেন কি লামাজহাবি বলেন কি সরকারি বলেন কি দরকারি বলেন পৃথিবীর ফুকাহা ওলামাদের মধ্যে বিভিন্ন মাসালায় ইখতিলাফ থাকে শাখা প্রশাখাগত বিষয়ে কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি যে কাফের এই ব্যাপারে কারো কোনো ধরনের ইখতিলাফ নাই কথা একটু জোরে বলতে হবে ঠিক কিনা এমন কুখ্যাত কাফেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার দরকার আছে না নাই ওরা ইজতেমা করতে চাইলো পঞ্চগড়ে তাওহিদি মুসলমান বাধা হয়ে দাঁড়ালো সামনে তাদেরকে গুলি চালানো হলো কেন ভাই আপনি কার মুখে গুলি চালালেন কাকে রক্ষা করার জন্য মুসলমানদের কি এটা ইমানি দায়িত্ব নয় যে আমার নবীকে শেষ নবী যারা মানে না অন্য নবীকে আবার দাবি করে তাদের এই মিশনকে বন্ধ করার জন্য মুসলমানদের আন্দোলন চলবে এতে কোনো অসুবিধা আছে আন্দোলন তো চলতেই হবে বরং যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করবে না তারা যে কাফের এতে কোনো সন্দেহ নেই জোরে বলতে হবে ঠিক কিনা মুসলমান আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে মনে করিয়ে দিই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদাত তাম পৃথিবীর সমস্ত কাফেররা এক দলভুক্ত এই যে গোলাম আহমদ কাদিয়ানি এবং তাদের অনুসারীরা নিজেদেরকে নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত এরা আহমদিয়া মুসলিম জামাত না এরা হচ্ছে মুশরিক জামাত কথা কোন ঠিক কিনা বলুন তাদের পক্ষ অবলম্বন করেছে দেশের এক কুখ্যাত বুদ্ধিজীবী নাম তার শাহরিয়ার কবির এরপরে কালা মানিক আপনার সাবেক বিচারপতি কালা মানিক তিনিও কাদিয়ানিদের পক্ষ হয়ে সংবাদ সম্মেলন করেছেন আপনাদের বুঝতে হবে এদেশের আলেমদের সমালোচনা কারা করে এদের মূল উৎসটা কোথায় টাকা পায় কোত্থেকে ওরা ওই যে আপনি একটা গল্প শুনেছিলাম যে ব্যাংক নাকি রাজার হাতি হেঁটে যাচ্ছে ব্যাংক নাকি এত জোরে লাভ দিয়েছে যে হাতির মাথার মধ্যে গিয়ে লাথি মারতেছে তো রাজার হাতি চিন্তা ভাবনা করে ব্যাপারটি একটা ব্যাংক লাভ দিয়ে আমার কান্দে উঠে পাওয়ার পায় কোত্থেকে তখন উজিরকে জিজ্ঞেস করা হলো দেখো তো ব্যাংকের পাওয়ারটা কোথায় এরপরে মাটি খনন করা হলো দেখা গেল মাটির ভিতরে ছোট্ট একটা পয়সা আছে তখন বলা হলো এই পয়সার পাওয়ারে সে লাভটা দিছে কথা বলতে হবে ঠিক কিনা বলে এদেশের নাস্তিকরা যে লাভ দেয় এদের কোত্থেকে লাভ দেয় এটা আজকে জাতির সামনে প্রমাণিত হয়েছে ওরা নিজেদেরকে মুসলিম দাবি করলেও ওরা কুখ্যাত কাদিয়ানিদের দালাল এবং ওরাও যে কুখ্যাত কাফের এতে কোনো সন্দেহ নাই জোরে বলতে হবে ঠিক কিনা বলেন শাহরিয়ার কবি কালা মানিক সাথে সাথে ওই যে আলোচিত কুখ্যাত ব্যারিস্টার নিজুম মজুমদার আছে না নাই পাগলের মাথা নষ্ট হয়ে গেছে সে বলে আমি তিন চার দিন ইস্তানি করে দেখলাম এ আহমদিয়া মুসলিম জামাত ওরা মুসলমান পৃথিবীর সমস্ত ওলামারা যাদেরকে কাফের বলে সে তাদেরকে মুসলমান বলে নিজের বউকে সে অটো তালাক দিয়ে দিয়েছে আমার এই কথাটা রেকর্ড হচ্ছে দলিল হিসেবে রেখে দেন যার ইমান নষ্ট হয় প্রকাশ্যে যেই ব্যক্তি কুফুরি করে সে যদি মুসলিম ধর্মের অনুসারী হয়ে থাকে বউ যদি মুসলমান হয় তার বউ অটো তালাক হয়ে যায় অতএব নিঝুম মজুমদার সহ এদের বউ সব অটো তালাক হয়ে গেছে যারা কাদিয়ানিদের পক্ষ অবলম্বন করেছে জোরে বলতে হবে ঠিক কিনা সুতরাং শুধু কাদিয়ানিরাই কাফের নয় কাদিয়ানিদের দালাল নিঝুম মজুমদার এরপরে ওই কালামানি এবং সাহারি
দুনিয়ার কবি যারা আলেমদের নামে তালিকা বানিয়েছে দুর্নীতিবাজদের তালিকা বানাতে পারে নাই তারা রাষ্ট্রের ছাত্র মুসলমানদের দুশমন ছাড়া কেউ নয় উপস্থিত তাওহীদী মুসলমান ভাইদেরকে বলছি কাদিয়ানীরা মুসলমান দাবি করবে আর আমাদের গায়ে রক্ত থাকবে তা হবে না জোরে বলতে হবে ঠিক কিনা কাদিয়ান কাদিয়ানীদের আখরাকে জমিন থেকে মিটিয়ে ফেলতে হবে অথবা ওরা নিজেদেরকে আলাদা ধর্মের অনুসারী দাবি করবে কিন্তু মুসলমান দাবি করে মুসলমানদের কুঠুকা দিবে তা হতে পারে না জোরে বলুন ঠিক কিনা আমি অবাক হয়ে যাই এই কাদিয়ানীরা যখন মিছিল মিটিং কিংবা সভা সেমিনার করতে চায় প্রত্যেক বছর মুসলমানদেরকে রক্ত দিয়ে জীবন দিয়ে কেন ঠেকাতে হবে এদেশের দায়িত্বশীল তারাও তো মুসলমান এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সকলেই মুসলমান এরপরে মুসলমানদের রক্তের বিনিময়ে কেন কাদিয়ানীদের সভা সেমিনার বন্ধ করতে হবে একটা অভিযোগ দাখিল করলে বাংলাদেশের অসংখ্য মাহফিল বন্ধ করে দেওয়া হয় এমন ইতিহাস দেশের মধ্যে আছে না না সকল মুসলমান ভাইদেরকে বলছি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা হোক করা হোক এই পক্ষে কারা আছেন দোয়া দেখতে চাই সুপারিশ করুন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আল্লাহর হাবিবকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে আদখিলিয়া মুহাম্মদ মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমান ও নবীজি আপনার উম্মতের যাদের কোনো হিসাব হবে না বিনা হিসেবে যারা জান্নাতে যাবে তাদেরকে আপনি বাছাই করে আইমান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিন নবীজি বলেছেন আইমান নামক দরজার চৌকা এতটা প্রশস্ত হবে একসাথে 7 লক্ষ মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে কারো গায়ের সাথে কারো টাচ লাগবে না ও যুবক ভাইরা আমার সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবো কোন ঈমান নিয়ে কোন ইয়াকিন নিয়ে কোন বিশ্বাস নিয়ে কোন আমল নিয়ে নবীর সামনে সেদিন আস্তিক নাস্তিক মুনাফিক মুশরিক সব দাঁড়াবে হাউজে কাউসার পান করার জন্য আল্লাহ হাবিব একে একে উম্মতকে পানি পান করাবেন এমন সময় ফেরেশতারা হঠাৎ করে কিছু মানুষের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরত্ব তৈরি করবেন নবী যখন জিজ্ঞেস করবেন ফেরেশতারা ওয়ালাহু তাআলা উম্মতদেরকে পানি পান করায় ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ এরা আপনার ওই সমস্ত উম্মত যারা আপনার ইন্তিকালের পরে আপনার ধর্মের মধ্যে বিকৃত সাধন করে দিয়েছিল এরা বিদআতি সমাজের মধ্যে দেখবেন হকানি আলে বোলামা পীর বুজুর্গ যেমন আছে ভণ্ড বেদাতি মাজার পূজারি বাংলার জমিনে এখনো আছে না নাই স্টেজে উঠি আল্লাহর নামের জিকির বাদ দিয়া বিভিন্ন পীরের নামের জিকির করে কথা একটু জোরে বলতে হবে আছে না নাই মন্ডাবি লাফালাফি জিকির আছে না নাই জিকিরের নামে শয়তানি করে আবার যুবকেরা ওদের জিকির কেটে ডিজে গানের সাথে জড়াইয়ে দেয় ওরা আবার অভিমান করে বলে আমি করলাম জিকির আর ওরা বানাইলো ডিজে গান
প্রশ্ন হলো সবার জিকির তো আর দিজগান হয় না তোমার জিকির দিজগান হয় কেন এর দ্বারা প্রমাণ হয়ে যায় বাচ্চারাও বুঝে ফেলেছে তুমি জিকির করো না তুমি ভণ্ডামি করো কথা বলেন না ঠিক কি বলে কয়েকদিন আগে দেখলাম এই কুখ্যাত ভণ্ড কেক কেটে জন্মদিন পালন করে নাউজুবিল্লাহ বলবেন না চিন্তা করেছেন বিষয়টা একটু গ্রামগঞ্জের সাধারণ মানুষরাও জানে বাচ্চারাও জানে কেক কেটে জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার জোরে বলতে হবে ঠিক কিনা এটা খ্রিস্টানদের কালচার ইহুদিদের কালচার পশ্চিমাদের কালচার নিজেদেরকে নাম দিয়েছে সুন্নি কাম করে বিদাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলে দিয়েছেন মান তাসাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম যেই ব্যক্তি যার সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে জন্মদিবস পালন করা যদি এতটাই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিবস পালন করেননি কেক কেটে কথা বলতে হবে ঠিক কি না সাহাবায়ে কিরাম করেননি তাবেঈন করেননি তবে তাবেঈন করেননি আর হ্যাপি বার্থডে টু ইউ বলে খ্রিস্টানদের এই অপসংস্কৃতি যে মোল্লা নামক ভণ্ড প্রকাশ্য দিবালোকে ক্যামেরার সামনে করে মানুষকে বিভ্রান্ত করে এরা জাতীয় ভণ্ড চিল্লাই বলতে হবে ঠিক কিনা এদের কাছ থেকে ইমান এবং আমলকে হেফাজত রাখতে হবে ইয়াং জেনারেশন মজার ছলে এদের কথাগুলোকে ভাইরাল করে মনে করে আমি তো একটু হাসাহাসি করলাম ভাইয়েরা সাবধান আপনার একটা শিয়ারে যদি এমন কোনো কথা প্রচার হয় প্রচারিত হয় যে কথায় মানুষ গোমরা হতে পারে বিভ্রান্ত হতে পারে তার পাপের একটা ভাগ কিন্তু আপনাকেও বহন করতে হবে এই জন্য হাসির ছলেও মুনাফিকদের কথাকে প্রচার করা যাবে না চিল্লাই বলুন না ঠিক কিনা অনেক ইউটিউবাররা আছে বিজনেসের স্বার্থে ভালো আর মন্দ কোনটা পায়খানা আর কোনটা হালুয়া এটা পার্থক্য করে না পয়সা আসবে ধান্দায় সব বক্তব্য প্রচার করে দেয় ভাই মনে রাখবেন রিজিকের মালিক কে রিজিকের মালিক কে হকপন্থী আলেমদের বক্তৃতা যারা প্রচার করে ভণ্ডদের বক্তব্য তারা প্রচার করতে পারে না কারণ ভণ্ডরা মানুষের ইমান এবং আমলের সবচেয়ে বড় দুশ্মন ইসলাম ধ্বংসের ক্ষেত্রে তারা বিরাট বড় অগ্রণী ভূমিকা পালন করছে মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাতিবিল ইসলাম বিদআতি ব্যক্তিকে যেই ব্যক্তি সম্মান করে ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করে বিদআতি যেই ব্যক্তি বিদআত করে সুন্নাকে হত্যা করে আর সুন্নাকে যে জিন্দা করে বিদআতকে সে হত্যা করে কথা বলতে হবে ঠিক কি না আমার যুবক ভাইরা জানাবি যে আমাদের আপনাকে এত মহব্বত করেছেন ভালোবেসেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়িয়ে কোরআন মাজিদ থেকে দুটো আয়াত কারিমা তেলাওয়াত করলেন আল্লাহর নবী তেলাওয়াত করলেন রব্বি ইন্নাহুন্না আযাল্লানা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি فإنك غفور رحيم إبراهيم عليه الصلاة والسلام الله কাছে উম্মার জন্য যে ভাষায় দোয়া করেছিলেন সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ সেই দোয়াটা কুট করে দিয়েছেন এটাই হচ্ছে সেই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে ডাক দেয় বললেন রব্বি ইন্নাহুন্না যালালনা কাসীরাম মিনান নাস আল্লাহ তাআলা আমার উম্মতের অসংখ্য মানুষকে এই মূর্তিগুলা গোমরা বানিয়ে দিয়েছে ফামান তাবিআনি যারা আমার অনুসরণ করেছে ফাইন্নাহু মিন্নি তারা তো আমারই দলভুক্ত ঈমানদার ওমান আসানি যারা আমার অবাধ্য হয়েছে ফাইন্নাকা গফুরুর রহিম আল্লাহ তুমি তো ক্ষমাশীল অতীব দয়ালু আয়াতের মধ্যে ফুটে উঠেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মতকে কত ভালোবাসতেন ঠিক কিনা বলেন আয়াত তেলাওয়াত করে নবী যারে আয়াত তেলাওয়াত করলেন যে আয়াতের মধ্যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মতকে কত ভালোবাসতেন তার প্রমাণ পাওয়া যায় ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কিয়ামতের ময়দানে
আল্লাহর কাছে দোয়া করে বলবে রব্বুল আমিন ইন তুআদ্দিবহুম ফাইন্নাহুম ইবাদুক وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ আল্লাহ তাআলা তুমি যদি আমার উম্মতদেরকে শাস্তি প্রদান করো তাহলে তারা তো তোমারই বান্দা وَإِن تَغْفِرْ لَهُمْ আর তুমি এদেরকে ক্ষমা করে দাও فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ তাহলে তুমি মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে কত ভালোবাসতেন এই দুয়ার মধ্যে ফুটে উঠেছে দুটা আয়াত তেলাওয়াত করার পরে নবীজি এবার তেলাওয়াত বন্ধ করলেন ওয়াজ দ্বারা চোখের পানি ফেললেন আর আল্লাহর কাছে হাত তুলে উম্মতি উম্মতি বলে কান্নায় ভেঙে পড়লেন আমার ভাইরা এক বাক্যে জবাব দিয়ে বলেন নবীজি কেন কান্দেন নবীর মনের কথা আল্লাহর জানা আছে না নাই এরপর আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে পাঠিয়ে দিলেন জিব্রাইল যা আমার দুস্তকে গিয়ে জিজ্ঞেস করো আমার দুস্ত কেন কান্দে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বলছেন মা ইউবকি কা ইয়া রাসূলুল্লাহ ওয়াল রাসূল কেন আপনি কান্দেন নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম জিব্রাইলের কাছে উম্মতের ব্যাপারে যা বলার বললেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে চলে গেলেন রব্বুল আমিন উম্মতকে নিয়ে পেরেশানি করে আপনার নবী এই এই কথা বলেছেন আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন জিব্রাইল যা আমার দোস্তের কাছে গিয়ে আমার পক্ষ থেকে সংবাদ জানাই দে চোখের পানি যেন মুছে ফেলে আর আমার পক্ষ থেকে বক্তব্য জানাই দে ইন্না সাদুরুদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা আরবিজি আপনি চোখের পানি মুছে ফেলুন আপনা আপনার সাথে আমি আল্লাহর ওয়াদা থাকলো আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ পাক আপনাকে খুশি করে দেব আল্লাহ আকবার জোরে বলেন আর চিল্লা করে আল্লাহু আকবার ইন্না সানুরদিকা ফি উম্মাতিক আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে খুশি করে দেব ওয়ালা নাসুকা আপনার উম্মতের ব্যাপারে আপনার মনে কোনো কষ্ট আমি থাকতে দেব না জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার যে নবীজি আমাদেরকে এত মহব্বত করতেন ভালোবাসতেন সেই নবীজির অনুসরণ আর অনুকরণ যদি জীবনে না থাকে কিয়ামতের ময়দানে নবীজির সাফাত পাওয়া যাবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ ভাইরা আমার নবীজি বলেন যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে সেই ব্যক্তি আমি নবীকেই ভালোবাসবে আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে সেই ব্যক্তি আমি নবীজির সাথে জান্নাতি হবে যুবকেরা মায়েরা বোনেরা আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি না একটু জোরে বলতে হবে হুজুরের মহব্বত দিলে আছে কার কার হাত দেখি তো আমি হুজুরের মহব্বত রসুলের মহব্বত আমাদের অন্তরে কার কার আছে হাত দুটো দেখি আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও আমার যুবক ভাইদেরকে কবুল করো তোমার আশেখ হিসেবে কবুল করে না হাত নামান ভাইরা হুজুরের মহব্বত যদি থেকে থাকে তাহলে তার বহির প্রকাশ আমলের মাধ্যমে করতে হবে ঠিক কিনা এবং সেই বক্তব্য আমি দেইনি স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহ নিজে দিয়েছেন হুজুর বলেছেন মান আহাব্বা সুন্নাতি কে আমাকে ভালোবাসে প্রমাণ হবে আমার সুন্নতকে ভালোবাসার মাধ্যমে আপনি রসুলকে এত ভালোবাসেন যে আপনি সুদ ছাড়তে পারেন না কিন্তু রসুলকে মহব্বত করেন ঘুষ ছাড়েন না হারাম খান মানুষের পেটে লাথি মারেন মানুষের অধিকারকে নষ্ট করেন আছে না নাই মুখে দাড়ি রাখেন না রসুলের আদর্শ মাথায় টুপি দেন না ঘরের বউকে পর্দা করান না কিন্তু আপনি কিন্তু স্লোগান দিয়ে বলেন আমি রসুলের সৈনিক তো কেমন সৈনিক আপনি হয়েছেন রসুলের সমস্ত আমলগুলোকে আপনার কাছে অপছন্দ মনে হয় যদি বলেন যে না রসুলের আমলগুলো তো আমার কাছে পছন্দ হয় তো তার প্রমাণ কি তার প্রমাণ কোন প্রমাণটা আপনি রেখেছেন যুবকেরা আজকের পর থেকে আমরা আমাদের গোটা জীবনে রসুলের সুন্নাকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ পায়ের নখকানা থেকে শুরু করে মাথার চুলকানা পর্যন্ত ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে আল্লাহর নবীকে মডেল বানিয়ে চলতে পারবো না ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা হবে জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হবে না একটু যদি বলুন না ইনশাআল্লাহ আচ্ছা আপনাদেরকে আর একটা ছোট্ট প্রশ্ন করেই বক্তব্য শেষ দিকে নিয়ে যাচ্ছি নবীজির সাথে জান্নাত হোক এটা কি আমরা চাই না তাহলে এই প্রশ্নের একটা সঠিক জবাব দিই আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা
তিনি হুজুরের জন্য রাতের আধারে তাহাজ্জুদে ওযু পানি এগিয়ে দিলেন নবী খুব খুশি হলেন বললেন সাহাবী তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই প্রদান করা হবে সাহাবী বললেন হে আল্লাহর রাসূল চাওয়ার যেহেতু সুযোগ করে দিয়েছেন দুনিয়ার কিচ্ছু চায় না আপনার কাছে নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ বেহেশতে আপনার সাথী হয়ে থাকতে চাই আমি এই হাদিসটা যতবার পড়েছি ততবার অবাক হয়েছি তাৎক্ষণিক সাহাবীর মাথায় এটা আসলো কেমনে সুবহানাল্লাহ বলবেন না ভাবা যায় কত কিছু তো চাওয়ার ছিল হুজুর তাকে সুযোগ করে দিয়েছেন তিনি বলতে পারতেন আমি আপনার কাছে জান্নাতুল ফেরদাউস তামান্না করি ঠিক কিনা বলেন দুনিয়ার রাজত্ব চায় রাজা চায় রাজা হতে চায় বাদশাহ হতে চায় এমপি হতে চায় মন্ত্রী হতে চায় কত তামান্না মানুষের আছে না নাই আছে কিন্তু কি বললেন কি ইচ্ছু চায় না আপনার কাছে শুধু একটা জিনিস চায় বেহেশতে আপনার সঙ্গ চায় আপনার সাথী হয়ে থাকতে চায় নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন বেহেশতে যদি আমার সাথে হয়ে থাকতে চাও ফা আইন্নি আলা দালিকা বিকাসরাতিস সুজুদ বেশি বেশি নামাজ পড়ে এই কাজে আমাকে সহযোগিতা করো বেশি বেশি নামাজ পড়বে যে জান্নাতে আমার সাথে সাথী হবে সে সুতরাং বেশি বেশি নামাজের দরকার আছে না নাই আজকের পর থেকে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব আমরা বলি ইনশাআল্লাহ আজকের পর থেকে যুবক ভাইদের মুখে দাড়িটা শোভা পাবে ইনশাআল্লাহ কার কার মুখে দাড়ি শোভা পাবে দেখি তো ইনশাআল্লাহ কার কার মুখে আজকের পর থেকে দাড়িটা শোভা পাবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো তোমার হাবিবের সান্নিধ্য তাদের নসিব করো জোরে কোন আমিন আজকে আপনাদের সামনে যে বক্তব্যগুলো আপনাদের সামনে প্রদান করেছি আল্লাহ তাআলা সবার আগে আমাকে আমার ভাইদেরকে মা বোনদেরকে সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে জোরে কোন আমিন